আমি ভালো খেলার চেষ্টা করব যতদিন ক্রিকেটকে জানে প্রাণে ভালোবাসি ততদিন পর্যন্ত বেঁচে আছি আর কি ততদিন ক্রিকেট ভালো খেলার চেষ্টা করব আর এর বাদ বাকিটুকু আসলে বিসিবির উপরে ছেড়ে দিতে হবে তারা ভালো বুঝবেন অনেকটা আক্ষেপের সুরেই এই কথাগুলো মিডিয়ার সামনে একটা সময় বলেছিলেন এনামুল হক বিজয় বিপিএল জাতীয় লীগ ঢাকা প্রিমিয়ার লীগ বঙ্গবন্ধু টি টোয়েন্টি বিসিবি প্রেসিডেন্টস কাপ সহ প্রায় সকল টুর্নামেন্টে সুযোগ পাওয়ার পরও ভালো পারফর্ম করতে পারেননি বিজয় সাথে অভিযোগ ছিল বেশি ডট বল খেলার বাংলাদেশ ক্রিকেটের এক বড় আক্ষেপের নাম এনামুল হক বিজয় ধারাবাহিকভাবে জাতীয় দলে খেলতে থাকা বিজয় ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হাতে আঘাত পান সেই থেকেই বিজয়কে যেন আর নিয়মিত জাতীয় দলে দেখাই যায় না কালে ভদ্রে কিছু সিরিজে জাতীয় দলের সুযোগ পেলেও ফর্মহীনতার জন্য টিকে থাকতে পারেননি বিজয় শেষবার বাংলাদেশ টিমের হয়ে বিজয়কে দেখা গিয়েছিল ২০১৯ সালে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ওডিআই ম্যাচে সেই ম্যাচে বিজয় ২৪ বলে ১৪ রান করেছিল এরপর জাতীয় দলের দরজা বিজয়ের জন্য যেন একদম বন্ধই হয়ে গিয়েছিল কিন্তু বিজয় উপহার দিলেন নতুন ক্লাইম্যাক্স এই তো ডিপিএল আসরে বিজয় ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক রান করতে করতে যেন বিশ্ব রেকর্ডই করে ফেললেন বিজয় শুধু ১৪ ইনিংস ব্যাট করেই বিজয় করেছেন মোট ১০৪২ রান ডিপিএল এ লিস্ট ক্রিকেটে মর্যাদা পাওয়ার পর এটাই কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রান করার রেকর্ড অবাক করার ব্যাপার হলো লিস্ট এ মর্যাদাপ্রাপ্ত পৃথিবী আর কোনো টুর্নামেন্টেই এত রান করতে পারেননি কেউই আর এতেই প্রায় ৩ বছর পর জাতীয় দলের বন্ধ দরজা খুলল যখন সিনিয়র তামিম ইকবাল নীরবতায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ হওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করা হবে এতদিন কানাঘুষা চলছিল এবার পাবলিকলি চলে এলো তথ্যটা মিডিয়ার কল্যাণে এরই মধ্যে বিজয়ের মনের খুশির ফোয়ারা দেখাতে হবে দেখিয়ে দিতে হবে মনের জ্বালাটা ওই ব্যাটের আগুনে পোড়াবেন সমালোচকদেরও মুজাহিদুল ইসলাম বিনশাদ বিডি ক্রিক টাইম